প্রাক্তন কাউন্সিলর উন্নয়নমূলক কাজ করেননি, তাই নির্বাচনের প্রচারে ক্ষোভের মুখে আসানসোলের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি। আসানসোল পৌর নির্বাচন তৃণমূলের ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন মুখার্জি, তিনি নির্বাচনী প্রচার করার সময় চলবলপুর বাউরিপাড়াতে উন্নয়ন হয়নি বলে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভে থাকা মহিলা কবিতা বাউরি চলবলপুর বাউরিপাড়ার বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান, যে পাড়াতে উন্নয়ন হয়নি তাই প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরির নামে ক্ষোভ ছিল, কারণ মুনমুন মুখার্জিও তৃণমূল প্রার্থী আর প্রাক্তন কাউন্সিলরও তৃণমূলের হয়েই জয়ী হয়েছিল, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজই করেননি তিনি। তাই এইবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি প্রচার করতে এলে তাকে ক্ষোভের মধ্যে পড়তে হয়। তবে এইবার আমাদের বিশ্বাস আছে, ভরসাও আছে যে আগামী দিনে তৃণমূল প্রার্থী হয়ে মুনমুন মুখার্জি নির্বাচনে জয়লাভ করলে গ্রামের কন্যা এলাকার উন্নয়ন করবেন এবং মুনমুন মুখার্জির উপর আশা রয়েছে, কারণ গ্রামের কন্যা এবং তার বাবাও কুলটির প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সহ সভাপতি মহেশ্বর মুখার্জি, তার উপরেও ভরসা আছে বলে তিনি জানান। এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি কি বললেন তা শুনে নেব। আমারই গ্রামের বাউরিপাড়া, আমি যখন যাই ওখানে গিয়ে বলি যে কি সিচুয়েশন সেটা দেখার জন্য যাই, তো গিয়ে দেখি ওনারা ক্ষোভে একেবারে মানে উগ্রে পড়ছেন। না কি কারণ, না পাঁচ বছরে যিনি কাউন্সিলর ছিলেন আমাদেরই দলের, সেই জন্য কথাটা আমাদেরকেই শুনতে হলো, সুমিত্রা বাউরি, তো পাঁচ বছরে নাকি ওনাদের সেরকমভাবে কোনো কাজই হয়নি। ওনাদের যেগুলো ডিমান্ড, রাস্তা, ড্রেন, একটা মন্দির রয়েছে, সেই তো সেই সব কাজ আমাদের হয়নি। স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে উগড়ে পড়েছেন, এবং যখন আমি বলেছি যে আমি সেই প্রতীক নিয়েই গেছি যে প্রতীকে কাউন্সিলর ছিল, তখন ওনারা সেই ক্ষোভ আরও, আর আমি যেহেতু গ্রামের ওদের খুবই কাছের এবং ওরা ছোট থেকেই আমাকে খুব ভালোবাসে, তাই জন্য সেই ক্ষোভ ওরা উগড়ে দিয়েছে যে কেন দেবো আমরা ভোট, জোড়া ফুলে তো ভোট দিলাম, কি হলো। তো এই হচ্ছে তাদের বিক্ষোভের কারণ, মানে বিক্ষোভটা বুঝতেই পারছেন সেটা আমার প্রতি ছিল না, যিনি বিদায়ী কাউন্সিলর সুমিত্রা বাউরি, বিক্ষোভটা আসলে তার প্রতি ছিল। তো সেটাই আমি সেই ক্ষোভ দূরীকরণ করতে সক্ষম হয়েছি, তাদেরকে সেই আশ্বাস দিয়েছি এবং তারাও খুব খুশি হয়েছে যে এই দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাদের ওপর, মানে যার ওপর তারা ভরসা বিশ্বাস এটা রাখতে পারবেন। তার কারণ হচ্ছে, প্রথমত আমার বাবা তাদেরকে অনেক রকমভাবেই এত বছর ধরে হেল্প করে এসেছে, সেটাও তারা জানে যে কাকুর ভরসা আছে এবং তার মেয়ে হিসেবেও তারা আমাকে ভরসা করতে পেরেছেন। এখন তারা, তাদেরকে সাথে নিয়েই আমি প্রচার চালিয়ে যাচ্ছি এবং তাদের একটাই বক্তব্য যে তুমি জয়ী হয়ে এসো, তুমি জয়ী হলেই আমাদের কাজ হবে, এই আশাটুকু তাদের রয়েছে। আমার নাম মুনমুন মুখার্জি, ১৬ নম্বরে টিএমসি ক্যান্ডিডেট। এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা বাউরি কি বললেন সেটাও শুনে নেব। আমি কতটা কাজ করেছি না করেছি সেটা সবাই জানে, কিন্তু যারা বলছে তাদেরকে এটা জোর করে বলানো হয়েছে। কিছু বলার নেই আমাদের, আগে যে কাউন্সিলর দাঁড়িয়েছিল সুমিত্রা বাউরি, সে আমাদের গ্রামের জন্য কিছু কাজ করেনি। এবারে আমাদের পাড়ার মেয়ে মুনমুন দাঁড়িয়েছে, তাদেরকে আমরা রাগ করে ঝগড়া করেছি, কেন করেছি, কেন কি আমাদের কিছু কাজ হয়নি বলে। এইবারে আমাদের বিশ্বাস আছে যে ও জিতবে, কারণ আমাদের কাজ হবে। মানে আগে পাঁচ বছরে যে কনসালেশন কিছু কাজ হয়েছিল না? কিছু কাজ হয়নি, কিছু না, সবটাই বন্ধ আছে। কোন পার্টি কনসালেশন ছিলেন? তৃণমূল। আচ্ছা, তাহলে এখন যে নতুন মানে যে এখানে টিএমসি ক্যান্ডিডেট প্রত্যাশী আছেন, তাহলে ওনার নিয়ে কি বলবেন আপনি? ওনার কাজ করবে, আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে, গ্রামের মেয়ে বেটে ও ভালো কাজ করবে, ওর বাবার উপরে ভরসা আছে, ওর উপরে ভরসা আছে যে এবার আমাদের কাজ করবে। আপনার নাম? কবিতা বাউরি। আপনি কত নম্বর থাকেন? ১৬ ১৬ ওয়ার্ডে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।